এই গুণাগুলো কেন হয় গুণাগুলো হয় এই জন্যে যখন আপনি আপনার রবের দিক নির্দেশনা মোতাবেক জীবনযাপনকে আপনি ছেড়ে দিবেন যখন আপনি নফসের খাহেসাত অর্থাৎ নফসের চাহিদা মোতাবেক জিন্দিগি যাপন করবেন মন চাহি জিন্দিগি যাকে বলা হয় এভাবে যখন চলবেন তখনই দেখবেন আপনার মাধ্যমে দুনিয়াতে বিভিন্ন রকম অপকর্ম হইতেছে বিভিন্ন রকম গুনার কাজ সংগঠিত হচ্ছে কুণার কাজের প্রথম যে বিষয়টা সেটা হল যে আমাদের চিরশত্রু শয়তান শয়তান আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল করিমের মাধ্যমে জানিয়েছেন ইন্না শুম ফাদাহুক আসহাবসাই আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিয়েছেন নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু ফাত্তাদু হদুবা তোমরা তাকে বন্ধু মনে করবা না তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করবা কেন তার কাজটা কি ইন্নামা ইয়দ হিজবাহু লিয়া কু নুমিন সে তার দলবলসহ মানুষকে আহ্বান করে জাহান্নামি কিভাবে বানানো যায় কারণ শয়তান কিন্তু শুরুতেই চ্যালেঞ্জ করছিল আমাদের আদি পিতা হজরত আদম আলী সালামকে যখন আল্লাহ তালা প্রথম সৃষ্টি করলেন করার পরে যখন নির্দেশ করলেন ওয়া ইকেতিস আলকা ফিরিন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে হুকুম করছিলেন যে তোমরা আদমকে সেজদা করো তখন কিন্তু সেজদা করে নাই সে অস্বীকার করছে বরং সে ওখানে একটা যুক্তি দাঁড় করিয়েছে আনা খৈরু মিনহু খানি মিন্নার ও খালাহু মিংতিন যে আমি তো হলাম শ্রেষ্ঠ তার চাইতে কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তো আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী হওয়া আর মাটির স্বভাব হলো নিম্নমুখী হওয়া তো যেই জিনিসের স্বভাব হলো ঊর্ধ্বমুখী হওয়া সেটা কিভাবে নিম্ন নিম্নমুখী হওয়া বস্তুকে সে করবে এটা তো বুঝে আসে না ওই সময় আল্লাহ তারা তার প্রতি নারাজ হয়ে গেছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ক্লিন মানেই সে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে নিজেকে একটু বড় মনে করছিল যুক্তি দাঁড় করিয়ে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করতে পারে যুক্তি তর্ক কোনো কিছুই দাঁড়ানো কিছুই দাঁড় করানো যাবে না